শীত পড়তেই ব্যস্ততা কুমোর পাড়ায়, ঘরে ঘরে রসের ভার তৈরিতে ব্যস্ত সকলেই, ব্যস্ত শিউলিরাও। শীত পড়লেই বাঙালির ঘরে ঘরে শুরু হয় পিঠের উৎসব, প্রয়োজন হয় খেজুর গুড়ের। এই খেজুর গুড়ের মূল উপকরণ খেজুর রস। খেজুর রস উৎপাদন না হলেও রসের ভার তৈরির ব্যস্ততা কুমোর পাড়ায়। এই ব্যস্ততা শুরু হয় কার্তিক মাস থেকে, 2 থেকে 3 মাস ধরে চলে এই মাটির ভার তৈরির কাজ। যদিও আগের মতো এখন আর অত বেশি অর্ডার আসে না, এমনই মাটির ভার তৈরি করেন খোকন পাল। খোকনবাবুর কথায়, বর্তমানে খেজুর গাছের সংখ্যা কমে গেছে, ফলে অর্ডারও এখন কমে গেছে। কিন্তু কেন কমে গেল খেজুর গাছ? বলা যায় ইটভাটার মাটির প্রয়োজনে, চাষের জমিতে সূর্যের আলোর প্রয়োজনে, বা আয় তেমন হয় না বলেই কেটে ফেলা হচ্ছে খেজুর গাছ। সত্যিই কি প্রয়োজন নেই এই গাছের? কিছু মানুষের রুজি রোজগারের সাথে জড়িয়ে আছে এই খেজুর গাছ। কিছু বছর আগেও খোকনবাবুর খেজুর রসের মরশুমে প্রায় 2500 ভাড়ের অর্ডার পেতেন, কিন্তু গাছ কমে যাওয়ায় সেখানে অর্ডার পান মাত্র 1000 থেকে 1200টির মতো। প্রতিটি ভাড়ের পাইকারি দাম 15 থেকে 20 টাকা, খরচবাদে লাভ সামান্যই। পরিবারের 5 সদস্য মিলে তৈরি করেন রসের ভার, ফলে পরিবারের আয়ের মূল উৎস ভার তৈরি। সেই আয়ের উৎস কমে যাওয়ায় চিন্তিত পরিবার। দিনের পর দিন যেভাবে খেজুর গাছের সংখ্যা কমে চলেছে, তাতে আদৌ এই মাটির ভাড়ের অর্ডার পাবে কিনা? সামনে রসের খুব সিজন, আমাদের রসের ভাড় খুব বিক্রি হয়, এই জন্য আমরা এখন রসের ভাড়টা এই সময় করি। এই প্রতি সিজনে 1000-1200 এরকম প্রতি সিজনে তৈরি হয়। দিনের দিনে বাইরের চাহিদা কমে আসছে, খেজুর গাছ নেই বলতে এই জন্য চাহিদাটা কমে আসছে, নেই বলতে আছে খুব অল্প, যার কারণে আমাদের রসের ভাড়টা বিক্রি কম হচ্ছে। অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নিউজিল্যান্ড, বনগাঁ।